বাংলা গাড়ি ঝুমকে কঙ্গনা সব দে দে গুড ইভিনিং বন্ধুরা শুভ রাত যাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমরা এখন বিকেলবেলা রেডি হয়েছি আর যাচ্ছি রাত দেখতে কারণ আজ রথযাত্রা তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই দেখাবো রথ বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় উঠে মোড় পর্যন্ত আসার আগে ভ্যান পেয়ে গেছি আর এই যে মোটর ভ্যানে উঠে পড়েছি আর এই দেখুন আমরা যাচ্ছি আর এই যে ভ্যানে যত মানুষ যাচ্ছে সব একই গন্তব্যস্থলে যাচ্ছি আমরা চাকদা সিংহের বাগান কোড়ারকলে রথযাত্রায় তো দেখুন কি সুন্দর সেজেছে খোপায় ফুল টুল লাগিয়ে তো আমরা যাচ্ছি চাকদা সিংহের বাগান মোড় পার করলাম এখন ভ্যান থেকে নেমে পড়েছি আর ভ্যান ভাড়া দিতে গিয়ে 200 টাকার নোট দিচ্ছি ওনার ভাড়া 75 টাকা কিন্তু উনি খুচরো দিতে পারছেন না তার জন্য আবার ছেলেকে পাঠালাম যে দেখ বাবা কারো কাছে খুচরো পাস কি তো ও একটা প্রভুপাদের বই কিনে আনলো কিনে টাকাটা খুচরো করে আনলো আর এই দেখুন চলে এসেছি রথের যেখানে রথ আর কি সাজানো হচ্ছে সেখানে কত সুন্দর করে রথ সাজানো হচ্ছে রথে রশি লাগানো হয়ে গেছে তো এখানে আসতে চেনা জানা একজনের সঙ্গে দেখা হলো আর বলল ভোগ প্রসাদ এখনও বিতরণ হচ্ছে যাও গিয়ে খেয়ে আসো তো এই যে চলে এসেছি খাবার জন্য তো এখানে লাস্ট ফিনিশিং চলছে তো খিচুড়ি আর লাবড়া ভোগ প্রসাদ পেলাম এখানে এই যে খিচুড়ি দিয়ে দিয়েছে এরপরে লাবড়া তরকারি দিয়ে খেয়ে আবার চলে আসলাম রাতে রথ সেজে গুজে সুন্দর হয়ে গেছে আর শয়ে শয়ে ভক্ত দেখুন সমস্ত সমাগম পুষ্প দ্বারা সুসজ্জিত রথে এখন শ্রীগুরু প্রভুপাদকে তোলা হচ্ছে যেহেতু উনি গুরু মহাশয় তাই সর্বপ্রথম রথে ওনাকেই তোলা হচ্ছে তো ওনাকে রথে বসানোর পর একে একে জগন্নাথ সুভদ্রা বলরাম সকলকেই এই রথে বসানো হবে এখানে তুলসী রানীকেও তোলা হয়েছে এখন এই যে সুভদ্রা রানীকে তোলা হচ্ছে তো একে একে তুলসী রানী সুভদ্রা বলরাম দেব প্রভু জগন্নাথ সকলকেই এই রথে বসানো হবে শয়ে শয়ে ভক্তর আগমন সকলেই উলুধ্বনি করতাল হরে কৃষ্ণ ধ্বনিতে তাদের ভক্তি শ্রদ্ধা যাপন করছে আর রথ ছাড়বে আর সকলে এখন গেটের বাইরে বেরিয়ে এসছে আমিও বেরিয়ে এসছি তো এই গেট দিয়েই রথ বাইরে আসবে রথের রশি দেখুন বাইরে বেরিয়ে এসছে কিন্তু রথ এখনও ভিতরে এই যে সকলকে দেখছেন ভিড়ে গাদাগাদি করছে এই দেখুন হাতে রথের রশি তো রথের রশি বেশ লম্বা আর এই যে রথ দেখা যাচ্ছে রথ বেরিয়ে এসছে রথের মাথায় আরও চূড়া ছিল পিতলের কলস ধ্বজা এগুলো ছিল রাস্তায় গাছের ডাল ইলেকট্রিকের তারে বেঁধে যাওয়ার জন্য রথের চূড়া নামিয়ে দেওয়া হয়েছে আর কলসগুলো ধ্বজা খুলে নেওয়া হয়েছে তো এই যে এখানে এসে আবার দেখা যাচ্ছে ধ্বজাটাকে তুলে দেওয়া হয়েছে সকলে রথের দড়ি একটি বার ছোঁয়ার জন্য আকুল আর এখানে ফল প্রসাদ ভ্যানের ওপরে একজন মাতাজিকে বসিয়ে দেওয়া হয়েছে তিনি কেটে দিচ্ছে মানে বানিয়ে দিচ্ছে আর ভক্তদের মধ্যে বিলি করা হচ্ছে সামনে ভ্যানে জলের ড্রাম তারপরে জল খাওয়ার যে ব্যবস্থা সমস্তই করা আছে তো রথ চলেছে শোভাযাত্রাও সাথে এগিয়ে যাচ্ছে সকলে
গ্রামের মানুষজন বা রাস্তার ধারে যত বাড়ি ঘর আছে সবাই ছুটে ছুটে আসছে একটিবার রথের রশি ধরে টান দেওয়ার জন্য। জগন্নাথ দেবের রথ যাচ্ছে, এখানে রাস্তা পরিষ্কার করা হচ্ছে, সাথে গঙ্গা জল ছিটানো হচ্ছে। রথ এগিয়ে চলেছে, রথের শোভাযাত্রাও এগিয়ে চলেছে। আর এই দেখুন সখীরা কীভাবে নিজেদের শ্রদ্ধার সাথে নৃত্য করে চলেছে, জগন্নাথ দেবকে শত শত কোটি নম্র প্রণাম জানাই। সামনে ব্যান্ড পার্টি বাজনা গেল, আর এই যে আমি আর মেয়ে রথের রশি ধরে টানছি, মানে রশিতে হাত দেওয়ার সুযোগ পেয়েছি, এর আগেও একবার পেয়েছি। আর এই দেখুন ভক্তরা পথের মধ্যে নিজেদের মস্ত নত করে কীভাবে ভক্তি যাপন করছে, প্রণাম জানাচ্ছে শ্রীপ্রভু জগন্নাথকে। ছেলে মেয়ে আর আমি তিনজন রথের শোভাযাত্রায় বেরিয়েছিলাম, কিন্তু ছেলে এই ভিড়ের মধ্যে কোথাও একটা আছে। একবার ওর সঙ্গে দেখা হয়েছিল রথের কাছাকাছি, কিন্তু অনেকক্ষণ আর ওর সঙ্গে দেখা হয় নাই। তো রথ শোভাযাত্রা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে চাকদা থানার মোড়ে, আর চাকদা থানার মোড়ে বেশ 30 মিনিটের মতো শোভাযাত্রা দাঁড়িয়েছিল, রেলগেট পড়েছিল রথ ওপারে আমরা এপারে। তো আমি আর মেয়ে এখান থেকেই বাড়ি ফিরে এসেছি, কারণ ওর বাড়ি আসার সময় হয়ে গেছে, চাবি আমার কাছে ছিল। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।